সালামু আলাইকুম। ইপিএস বাংলার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমাদের টেক্সট বুকের 55তম অধ্যায়ের জঙ্গ নিয়ে আলোচনা। তো এতে আলোচনা হচ্ছে যে মাসিক বেতন, বেতন পাওয়ার পদ্ধতি, বেতনের হিসাব করা এবং কোন কাজের ক্ষেত্রে কতটুকু বেতন দেওয়া হয়, সর্বনিম্ন বেতনের সিস্টেম ইত্যাদি নিয়ে একটু আলোচনা। তো চলুন আমরা শুরু করি। উলগুমল বাদুন পাংবাব, বেতন পাওয়ার পদ্ধতি। উলগুমুল বেতন হানদারে এক মাসে হানবন একবার ইলহাল কাজ করার গোসে, মানে কাজ করার ই বলতে পারেন বিনিময়ে, কাজ করার বিনিময়ে থেহান সম্পর্কিত থেগারুল বাদুন মানে প্রাপ্ত গসুল মালহাম নিদা পারিশ্রমিক, প্রাপ্ত পারিশ্রমিক। মাসিক বেতন হলো এক মাসে একবার কাজের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক, ওটা হচ্ছে মাসিক বেতন। উলগুমুন মাসিক বেতন বোথং সাধারণত হানগু গেস কুরিয়াতে খিয়ে সল হান, মানে খোলা বলতে পারেন, কুরিয়াতে খোলা উনহ্যাং ওয়ে ব্যাংকের থংজাংরু অ্যাকাউন্টে পারু সরাসরি ইবগুম দুইমনিদা দেওয়া হয়, প্রদান করা হয়, মানে জমা হয়ে থাকে বলতে পারেন। উলগুমুন মাসিক বেতন হিয়নগুমরু নগদের নগদে, মানে ওই যে সরাসরি বলতে পারেন নগদ টাকার পারু বাদুন, মানে সরাসরি পাওয়ার গ্রহণ করার গদ বোদা চেয়েও, মানে মাসিক বেতন নগদ পাওয়ার চেয়েও থংজাংরু অ্যাকাউন্ট খিয়ে সৈরুল হে স অ্যাকাউন্টে পাওয়া পাওয়াটা, এটা এখানে অনেকগুলো অর্থ যেগুলো বাংলায় হয় না। বাদুন প্রাপ্ত পাওয়ার গসে বিষয়টি আঞ্জন হামনিদা নিরাপদ। তো বলতে পারেন যে মাসিক বেতন নগদে পাওয়ার চেয়েও সাধারণত অ্যাকাউন্ট নাম্বারে পাওয়ার বিষয়টি হচ্ছে একবারে নিরাপদ। থুহান এছাড়াও উলগুমুল মাসিক বেতন বাদুল পাওয়ার তেনুন সময়ে, মাসিক বেতন পাওয়ার সময়ে খিবুন গুপ গুয়া মূল বেতন এবং সুদাং পারিশ্রমিক খোঞ্জে নেয়গি, খোঞ্জে নেয়গি কর্তনের বিবরণী খিজে দুয়েন উল্লেখ। উলগুম মিয়ং এ সরুল, মানে ওই যে উল্লেখ করা থাকে বেতনের খাম একসাথে, এটা হচ্ছে উলগুম মিয়ং স সরুল, বেতনের খাম হামকে একসাথে বাদাস পে খুমেগি জং হুয়াক হানজি, টাকার পরিমাণ মানে সঠিকভাবে চেক করা। খুমেঙ্গুল জং হুয়াং হানজি হুয়াগিন হানুন গসে জুৎসুম নিদা, মানে বেতনের খাম একসাথে পাওয়ার সময় টাকার পরিমাণ সঠিকভাবে চেক করে নেওয়া ভালো, চেক করে নেওয়ার বিষয়টি ভালো। ওই যে জং হুয়াক হানজি, আচ্ছা এটা এতটা গুরুত্বপূর্ণ না যে পড়তে হবে। ওয়েলকুম খিয়েসান হাগে, ওয়েলকুম খিয়েসান হাগে বেতনের হিসেব করি। তো এটাও আমি একটু স্বাভাবিকভাবে আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যে খুবিও নুন খিবন গুপ গুয়া সুদাং ওরু খুসং দুইম নিদা, বেতন হলো মূল বেতন এবং পারিশ্রমিকের সমন্বয়ে গঠিত, বেতন হলো মূল বেতন এবং পারিশ্রমিকের সমন্বয়ে গঠিত, মানে ওই যে বোনাস টোনাস সব মিলে। খিবন গুবন ছুই জ ইমগুম বোদা নুপ গে শেখজং দুইয়া হামনিদা, মূল বেতন সর্বনিম্ন বেতনের চেয়ে বেশি নির্ধারণ হয়ে থাকে, মূল বেতন সর্বনিম্ন বেতনের চেয়ে বেশি নির্ধারিত হয়ে থাকে। সুদাঙ্গুন ইয়ঞ্জাং খুনরু সুদাং, সুদাঙ্গুন ইয়ঞ্জাং পারিশ্রমিকের মধ্যে অতিরিক্ত কাজের পারিশ্রমিকের মধ্যে হতে অতিরিক্ত কাজের পারিশ্রমিক কী কী দেখে, ইয়াগান খুনরু সুদাং, ইয়াগান খুনরো সেখান সুদাং, রাতের কাজের পারিশ্রমিক, ছুটির কাজের পারিশ্রমিক। খাক সুদাং অরুণ, মানে প্রত্যেক পারিশ্রমিক হলো, প্রত্যেক পারিশ্রমিক খিজুন খিমু ওয়ে হলো যে 1.5 পেও স, মানে বেতনের মান, প্রত্যেক পারিশ্রমিক হলো প্রতি ঘন্টায় বেতনের মানের 1.5, ওই যে সিগু পই মানে ঘন্টায় বেতনের 1.5 পেয়ে স, বলতে পারেন যে গুণ থেকে 1.5 গুণ থেকে 2.5 গুণ পর্যন্ত খিয়েছেন দুই এমনিদা হিসাব করা হয়ে থাকে, মানে যেই মূল
বেতন রয়েছে তার থেকে বেশি, 1.5 থেকে নিয়ে 2.5 পর্যন্ত হিসাব করা হয়ে থাকে। সুদাংওয়ে খিজুন গুয়া, সুদাংওয়ে খিজুন গুয়া পারিশ্রমিকের মান এবং খিয়েসান সিগুন হিসাব থেরিয়াক থাউন গুয়া খাচ্ছুন চুন, মানে ওই যে পরবর্তীর মতো, এই যে এই যে লিস্টটা আছে এই লিস্টের মতোই বলা হচ্ছে। তো এখানে দেখি সুদাং, সুদাং অর্থাৎ যে পারিশ্রমিক, তো অতিরিক্ত ইয়নজাং খুনরো অতিরিক্ত কাজের পারিশ্রমিক হচ্ছে যে একদিনে 8 ঘন্টা অতিক্রম করে কাজ করার ক্ষেত্রে একদিনে, এই যে ইল ইল ফাল সিগান মানে 8 ঘন্টার ও ইয়দল হবে, এটা হচ্ছে বিয়র করিয়া ইয়দল সিগান 8 ঘন্টার ছুঁই গো অতিক্রম করে ইলহাল খিয়ঙ্গে কাজ করার ক্ষেত্রে, 8 ঘন্টার বেশি কাজ করার ক্ষেত্রে। তারপরে এটা হচ্ছে যে রাতের কাজ, রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজ করার ক্ষেত্রে, ছুটির দিনের কাজ, ছুটির দিনে যে কাজটা করা হয় সেই কাজের ক্ষেত্রে। হিউ ইল ইয়নজাং মানে ছুটির দিনের অতিরিক্ত কাজ, ছুটির দিনের মানে যেই মূল টাইম আছে এর থেকেও বেশি কাজ করলে সেই। হিউ ইল ইয়াগান মানে ছুটির দিনের রাতের কাজ, তো হিউ ইল পাং অর্থাৎ ছুটির দিনের রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত কাজ করার ক্ষেত্রে। তো দেখি এখানে কি বলে, প্রথমটা হচ্ছে অতিরিক্ত কাজ দিনে 8 ঘন্টার অতিক্রম কাজ করে করার ক্ষেত্রে হিসাব হচ্ছে যে আপনার খিজুন জিগুপ সাধারণ ঘন্টার বেতনের কাজের চেয়ে 1.5 গুণ বেশি। তো এটাই হচ্ছে যে সাধারণ কাজের চেয়ে 2 গুণ বেশি, এটা হচ্ছে 1.5 গুণ বেশি, এটা হচ্ছে 2 গুণ বেশি, এটা হচ্ছে 2.5 গুণ বেশি। সবচেয়ে হচ্ছে এটা মানে ওই যে ছুটির দিনে রাত 10টা থেকে ভোর 6টার মধ্যে কাজ করার ক্ষেত্রে এটা হয়ে থাকে, খুবই বড়। আচ্ছা বড় হচ্ছে ছয়ে যে ইমগুম যে মানে সর্বনিম্ন বেতনের সিস্টেম, তো এটা আমি একটু মুখে বলে দিচ্ছি। শ্রমিকদের জীবনযাপনের নিরাপত্তার জন্য বেতনের সর্বনিম্ন মান নির্ধারিত হয়ে থাকে করার সিস্টেম। সর্বনিম্ন বেতন প্রত্যেক বছর ঘোষণা করা হয়, ঘোষণা করা হয় প্রতি বছরে ঘোষণা করা, তো প্রত্যেক বছর সে টাকার পরিমাণ ভিন্ন হয়ে থাকে। তো দেখেন এখানে হচ্ছে যে খিবুন মানে শ্রেণী 2011 সন 12 সন 13 সন 14 সন, তো সিগান গুম মানে ঘন্টার বেতন হচ্ছে যে 2011 সনে ছিল যে 4,220 ওয়ান প্রতি ঘন্টায়, তো 2012 সনে ছিল এত, 13 14 সনে ছিল এত। তো ইল গুম মানে 8 ঘন্টার দৈনিক বেতন, 8 ঘন্টার কাজ 2011 সনে ছিল এত, 14 সনে ছিল এত। তারপর হচ্ছে আপনার সপ্তাহে 40 ঘন্টা সিস্টেম অর্থাৎ 5,840, 5 দিনে 40 ঘন্টা সিস্টেম যেই বেতন, সেটা হচ্ছে যে 5 জনের বেশি কর্মস্থল, এই যে 5 জনের বেশি কর্মস্থলে সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ করে তাহলে তার মাসিক বেতন হয় কত, 90,200 ও না 9,02,880 ওয়ান, এটা 2011 সনে। তো 14 সনে এটা বেড়ে হচ্ছে যে আপনার 10,88,890 ওয়ান, মানে প্রত্যেক বছরে এদের বেতনটা বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে। এরপর হচ্ছে সপ্তাহে 44 ঘন্টা সিস্টেম, যে কোনো কোম্পানিতে যদি 44 ঘন্টা সিস্টেম থাকে তাহলে সেটা হচ্ছে যে 4 জনের যদি নিচে কর্মস্থল, 4 জনের নিচে কর্মস্থলের ক্ষেত্রে হচ্ছে যে 2011 সনে ছিল আপনার 97,76,00 ও না সরি 9,76,320 ওয়ান, তারপর হচ্ছে 10 লক্ষ 10 লক্ষ, এটা তো পরবর্তী হিসাবটা আসা নাই। ওকে, অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এটা এতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও যতটুকু পারেন ভালোভাবে পড়বেন, ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মেইন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন।